আদক ছেড়ে খেলতে চল আর আলোকিত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে মহান স্বাধীনতার মাস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার 8 নং ওয়ার্ড অন্তর্গত 14টি সামাজিক সংগঠনের সম্মিলিত উদ্যোগে গঠিত হয় 8 নং ওয়ার্ড ক্রীড়া পরিষদের শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট। সাতকানিয়া পৌরসভার মধ্য রূপকানিয়া সরকারি প্রাথমিক স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হয়েছে স্বাধীনতার কাপ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের, উদ্বোধক হিসেবে ছিলেন ফারুকুল ইসলাম অঙ্কুর ও সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রাসেল উদ্দিন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া মানবতা দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, সাতকানিয়া পৌরসভা যুবলীগের সহসভাপতি মোহাম্মদ ইমরান ফরহাদ, হাজি গোলাম মোস্তফা চৌধুরী বাবু, সেনা সদস্য হেলাল উদ্দিন, রিয়াজউদ্দিন বাজার ক্রীড়া এসএসসিএন এর সভাপতি মোহাম্মদ আরিফ সহ এলাকার অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মিনহাজুর রহমান, এতে 14টি টিমের লিডারগণ উপস্থিত ছিলেন। যথাক্রমে ইডেন ইসামতিকুল ঐক্য পরিষদ, ইসামতিকুল সানরাইজার্স, ইয়াং স্টার ক্লাব, উষা একতা সংঘ, মিয়াজান মোহরিপাড়া একতা সংঘ, সানরাইজ ঐক্য পরিষদ, উত্তর ইসামতিকুল ক্রীড়া সংস্থা, রিলেশন সোসাইটি একতা সংঘ, মনু শিকদার পাড়া সহ 14টি টিম অংশগ্রহণ করেন। আগামী 26 মার্চ স্বাধীনতা দিবসের দিন উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে বিশেষ করে স্বেচ্ছাসেবী সংগঠন সাতকানিয়া মানবতা দলের স্পন্সর হবার পাশাপাশি একাধিক প্রতিষ্ঠান সার্বিক সহযোগিতা করেছেন। ট্রাইবাল মাদক ছেড়ে মাঠে চল 8 নম্বর ওয়ার্ড পত্রিকায় জিত আজকে 14টি স্বেচ্ছাসেবী সংগঠন একত্রিত হয়ে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে যে খেলাটি আয়োজন করেছে, আমি আয়োজক কমিটির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে ধন্যবাদ জানাই যারা চারদিকে দর্শক হিসেবে আছেন এবং অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন এবং মাননীয় মেয়র মহোদয় সহ সবাইকে আমি সাতকানিয়া মানবতা দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আসলে খেলাধুলা এমন একটা জিনিস, খেলাধুলা মাদককে দূরে রাখে। আজকে এই 8 নম্বর ওয়ার্ডে এত সুন্দর একটি খেলা আয়োজন করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি বলবো এই খেলাটি যেন প্রতি বছরে একটি আয়োজন করলে হয়তো বা আমাদের এলাকার জন্য অনেক কিছু সুফল পাবে এবং খেলাধুলায় মানুষের মন মানসিকতা ভালো রাখে। এবং এখানে আরিফ ভাই যিনি রেজিদিন বাজারের ক্রীড়া এসোসিয়েশনের সভাপতি এবং মিনহাজ সহ ওরা দুজনেই রেজিদিন বাজার 113 মার্কেটকে যেভাবে খেলাধুলায় একটি ক্রীড়া পরিষদ করেছেন সেটা কিন্তু ভুলার মতো নয়। এখানে আমাদের মাঝে রেজিদিন বাজার থেকে আগত আমাদের রহিম ভাইকে ধন্যবাদ জানাই আমাদের ওয়ার্ডে আগমন উপলক্ষে এবং সেই সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র অফিসার হেলাল আঙ্কেলকে সহ আয়োজক কমিটিকে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খেলার মধ্যে প্রতিহিংসে নয়, আমরা প্রতিযোগিতা চাই, কোনো হানাহানি নয় এবং আপনি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমি এটা আশা করি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আয়োজন আমি মনে করি ভবিষ্যতে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, যে যাদের আমাদের পরিকল্পনা হচ্ছে ক্রীড়াকে হাইলাইটস করে একটি সমাজ, সুন্দর সমাজ, মাদক মুক্ত সমাজ উপহার দেওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। 8 নম্বর ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত যে 14টি সংগঠন সমন্বয়ে 12টি সংগঠনের অংশগ্রহণে যে সক্রিয় সংগঠন আছে সবগুলোর সমন্বয়ে যে আমাদের এই উদ্যোগ সেটা কিন্তু মোটেই সহজ ছিল না। দীর্ঘ 2 বছরের পরিকল্পনা নিয়ে সম্মানিত আরিফ ভাই, ক্রীড়া সমাজের সভাপতি আতাউর রহমান ভাইদের পরামর্শ নিয়ে যে ফৈসাল বয়েজ ক্লাবের সাধারণ ফৈসালের অক্লান্ত পরিশ্রম আমাদের এই আজকের এই অগ্রযাত্রা এটা মোটেই সুখকর ছিল না। যারা আমাদের সার্বিক সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করবো সামাজিক সব ভালো কাজে অংশগ্রহণ করার জন্য এবং তার সাথে আমরা একটা মেসেজ দিতে চাই যে সমাজে একটা ব্যাধি মাদক এবং মোবাইল যে আসক্ত হয় সেইগুলো থেকে দূরে রাখার জন্য আমাদের একটা নতুন উদ্যোগ। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। সেটা
শেহাবুদ্দিন, কর্ণফুলী সংবাদ। সবার আগে সবশেষ খবর জানতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেল কর্ণফুলী আপনার কাছে